Assalamualaikum, welcome to Halkan's Time. চলে আসছি আমরা বায়োলজি হ্যাকস সিরিজের পর্ব 3 এ। সো পর্ব 3 এ আজকে আমরা আলোচনা করব কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্রের সময়কাল সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে। আচ্ছা, প্রায় সময় এমসিকিউ তে এমন কিছু প্রশ্ন আসে বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে যে ধরো অল ইন্ডিয়ার ডায়াস্টলের সময় কতক্ষণ কিংবা নিলয়ের সিস্টোলের সময় কতক্ষণ। সো এই সময়কালগুলো যখন বলে তখন হঠাৎ করে কেন জানি অনেকের গুলিয়ে যায়, অনেকেরই গুলিয়ে যায়। তো এগুলো আসলে গুলানোর বিষয় না, তারপরে অনেকের গুলিয়ে যায় যে সময়গুলো মনে রাখতে পারে না। সো সময়গুলো কিভাবে সহজে মনে রাখা যায় একটা প্রচলিত টেকনিক আছে, সেই টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দিব। এবং এরপরে আমি আরেকটা টেকনিক বলে দিব যেভাবে আমি লজিক্যালি মনে রাখতাম, পারতাম যে এই টাইমগুলো আমার এমনি মনে থাকতো, সেই টেকনিকটাও তোমাদের সাথে ভাইয়া ইনশাল্লাহ শেয়ার করব। আচ্ছা চলে প্রথমে আমরা প্রচলিত সেই টেকনিকটা দেখে আসি। তো সেই টেকনিকটা হচ্ছে তোমার অডাসি নিডাসি, এই দুটা কথা মনে রাখবো। দুটা কথা কি? অডাসি এবং নিডাসি। আচ্ছা, এটাকে আমরা একটু বলে ফেলি, আমরা কার্ডিয়াক চক্র নিয়ে কথা বলতেছি, হয়তো অনেকে কার্ডিয়াক চক্র নিয়ে ধারণাই নেই। কার্ডিয়াক চক্র জিনিসটা কি? এই যে হার্ট একবার সংকোচন করে তাকে কি বলে? সিস্টল বলে। এই যে হার্ট একবার ডায়াস্টল করে, সরি, প্রসারিত হয়, সেটাকে কি বলে? ডায়াস্টল বলে। এই যে সিস্টল এবং ডায়াস্টল, একটা সিস্টল প্লাস একটা ডায়াস্টল ইজ ইকুয়ালস টু একটা হার্ট বিট বা হৃদস্পন্দন। অর্থাৎ এরকম একবার হার্ট বিট দিতে, অর্থাৎ একবার সিস্টল এবং একটা ডায়াস্টল হতে, তোমার অল ইন্ডিয়া এবং নিলয়ের চক্রাকারে যেসব ঘটনা ঘটতে থাকে সেই ঘটনাগুলোকে আমরা কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্র বলি। অর্থাৎ আমরা কার্ডিয়াক চক্রের সময়কাল বলতে এটাই মিনিং করছে যে একবার হৃদস্পন্দন দিতে কতটুকু সময় লাগে। তাহলে কার্ডিয়াক চক্রের মোট সময়কাল কত হওয়া উচিত একটু চিন্তা করে দেখো। তো দেখো, আমি যেটা বলতে পারি যে একটু আমরা একটু বের করে ফেলি কত হবে, সেটা হচ্ছে যে আমাদের হার্ট মোটামুটি 70 থেকে 80 বার পার মিনিট এরকম বিট দিতে পারে। হার্ট রেট হচ্ছে আমাদের 70 থেকে 80 পার মিনিট। আচ্ছা, মানে এক মিনিটে সে এতবার বিট দিতে পারে। তাহলে এক বিট দিতে কত সময় লাগবে যদি আমরা সেটা বের করতে চাই, তাহলে আমরা বলবো যে 70 থেকে 80 বার এটা না দিয়ে আমরা একটা মাঝখানে অ্যাভারেজ করবো, 75। সো 75 বার বিট দেয় হচ্ছে এক মিনিটে, তাহলে একবার বিট দেয় 1/75, যার মানে হচ্ছে 1/ হার্ট রেট ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার কার্ডিয়াক চক্রের সময়কাল। কিন্তু ঘটনা হচ্ছে আমরা 1/75 দিয়ে ভাগ করলে অনেক ছোট সংখ্যা আসবে, তাই আমরা এটাকে মিনিটে মিনিটে না রেখে সেকেন্ডে বের করবো। আর এক মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তো 60 দিয়ে যদি ভাগ করি তাহলে মোটামুটি 0.8 সেকেন্ড চলে আসে। তাহলে কার্ডিয়াক চক্রের মোট সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড। এই জন্য কার্ডিয়াক চক্রের সময়কাল বলা হয় 0.8 সেকেন্ড। তাহলে আমি আশা করি তোমাদের বেসিকটাও ক্লিয়ার হচ্ছে। আমি এই সিরিজে আমি চাই না যে একটা স্টুডেন্ট শুধুমাত্র ছন্দ শিখে বায়োলজি মুখস্থ করুক। বায়োলজি একটা বুঝার জিনিস, বায়োলজি একটা ফিল করার জিনিস, বায়োলজি অনেক সুন্দর একটা সাবজেক্ট যেখানে পড়ার শেষ নাই, এবং তুমি যদি মজা নিয়ে পড়তে পারো অনেক কিছু জানার আছে এখানে, ঠিক আছে। সো এই জন্য আমি এখানে বেসিক কথাগুলো একটু অ্যাড করে দিলাম যে অর্থাৎ একটা হার্ট বিট দিতে কতক্ষণ সময় লাগতেছে, 0.8 সেকেন্ড। সো দ্যাটস দ্য কার্ডিয়াক চক্রের মোট সময়কাল। আচ্ছা, সো অডাসি নিডাসি আমরা যেখানে ছিলাম, যে অডাসি দিয়ে বুঝাচ্ছি আমরা অল ইন্ডিয়ার মোট ঘটনা, ডা দিয়ে বুঝাচ্ছি ডায়াস্টল, সি দিয়ে বুঝাচ্ছি সিস্টল। সো অল ইন্ডিয়ার মোট ঘটনা যে ঘটতে সময় লাগে 0.8 সেকেন্ড, কারণ আমরা বলছি কার্ডিয়াক চক্রের সময়কাল হচ্ছে 0.8 মোট। এরপর নিলয়ে দেখো, নিডাসিতে এই নিলয়ের ঘটনাগুলি সব সম্পন্ন হতে, ডায়াস্টল প্লাস সিস্টল সম্পন্ন হতে 0.8 সেকেন্ড সময় লাগে। এরপর হচ্ছে দেখো অডাসি নিডাসি 771 553, সরি টু সে 853। তাহলে দেখো 8 এখানে বসায় দাও, পয়েন্টের পর পয়েন্টের পর 7 বসায় দাও, পয়েন্টের পর 1 বসায় দাও, এরপর এখানেও 8 বসালা, পয়েন্টের পরে 5 বসায় দাও, ডাতে 5 বসায় দাও, সিস্টলে সিতে 3 এ 3 বসায় দাও, সিস্টল 3। তাহলে দেখো এবার মিলে গেছে। তুমি যদি এইটা বানাইতে পারো তাহলে তুমি এখন যে কোনো সময় যে কোনো কিছু বলতে পারবা। এখন আমি হুট করে বললাম যে তোমাকে বলতে বললাম অল ইন্ডিয়ার সিস্টল বলো, তো অল ইন্ডিয়ার সিস্টল বলো, অল ইন্ডিয়ার সিস্টল। তুমি বলবা যে ভাইয়া অডাসি নিডাসি, সো অডাসি হচ্ছে আমার অল ইন্ডিয়া নিয়ে, যেহেতু অল ইন্ডিয়ার কথা বলতে বলছে অল ইন্ডিয়ার সিস্টল, সো অডাসিতে থাকো। অডাসি জেনে কি বলছি, 7 871। তাহলে 871 এর সি এ কুই পড়ছে 1, তাহলে তুমি বলে দিবা এটার সাথে 0.8 করে বলে দিবা, 0.1 সেকেন্ড হবে এটা সময়কাল, যার মধ্যে অবশ্যই প্রথম 0.5 সেকেন্ড
0.05 সেকেন্ড হচ্ছে ডাইনামিক ফেজ পরে হচ্ছে অ্যাডাইনামিক ফেজ অর্থাৎ পরের 0.05 সেকেন্ড হচ্ছে অ্যাডাইনামিক ফেজ আচ্ছা যাই হোক তাহলে এখন ঘটনা হচ্ছে আমরা আশা করি বুঝিয়ে দিতে পারছি কিভাবে কার্ডিয়াক চক্রে অলিন্দের ডায়াস্টোলের সময়কাল বা সিস্টোলের সময়কাল কিংবা নিরয়ের ডায়াস্টোল কিংবা সিস্টোলের সময়কাল তোমরা মনে রাখতে পারবা খুব জাস্ট একটা লাইন মনে রাখার মাধ্যমে বাট আমি যেটা মনে রাখতাম সেটা তোমাদের সাথে একটু শেষে ডিসকাস করে যাচ্ছি আমি মনে রাখতাম একটা জিনিস যে দেখো আমার অলিন্দের কথাই বলুক না কেন যে দেখো ফার্স্টে হবে এট্রিয়াল ডায়াস্টোল বা অলিন্দের ডায়াস্টোল এরপর অলিন্দের সিস্টোল ভেন্ট্রিকল বা নিরয়ের সিস্টোল নিরয়ের ডায়াস্টোল এভাবে করে চক্রাকারে কিন্তু ঘটনাটা ঘটতে থাকবে সো আমি জানি অলিন্দের ঘটনা হচ্ছে এইটা আর নিরয়ের ঘটনা হচ্ছে এইটা সো এটার ঘটনা মোট ঘটতেও সময় লাগবে 0.8 এটার ঘটনা ঘটতে সময় লাগবে মোট হচ্ছে 8 সেকেন্ড 0.8 সেকেন্ড তাই না আচ্ছা তো আমি একটা জিনিস ভালো করে জানতাম যে 0.8 কে আমরা এখানে দুই ভাগে ভাগ করতে পারি 0.7 আর 0.1 এভাবে একটা ভাগ করতে পারি অথবা 0.8 কে আমরা ভাগ করতে পারি আচ্ছা ইংলিশ লিখি সব নালে পেঁচায় যাচ্ছে অথবা আমরা এভাবে ভাগ করতে পারি কারণ 8 কে আমরা 7 প্লাস 1 ও ভাগ করতে পারি 8 কে আমরা 5 প্লাস 3 ও ভাগ করতে পারি আমি এই জিনিসটা মনে রাখতাম এরপরে ঘটনা হচ্ছে যে আমি এই জিনিসটা মনে রাখতো যে এটা হচ্ছে এট্রিয়াম সংক্রান্ত ভাগ এটা হচ্ছে আমার নিরয় সংক্রান্ত ভাগ অর্থাৎ অর্ডাসি নিরেশি মাধ্যমে আমরা যেটা মনে রাখতেছি অনেকটা সেভাবে মনে রাখতাম বলতে গেলে তো এখানে যেটা হচ্ছে যে আমি তাহলে কিভাবে বুঝতাম কোনটা ডায়াস্টোল আর কোনটা সিস্টোল আমি জাস্ট একটু মনে রাখতাম যে হার্টের ডায়াস্টোল করতে সময় বেশি লাগে কারণ হার্টের মাসেল বা যে কোনো মাসেল কন্ট্রাকশন করতে বা সংকোচন হইতে টাইমটা কম লাগে বাট রিল্যাক্সেশন বা প্রসারিত হতে সেই মাসেলটা টাইম বেশি লাগে তাহলে তাহলে হার্টের ডায়াস্টোলের টাইমটা হচ্ছে এটা তাহলে অলিন্দের ডায়াস্টোল তাহলে অর্ডা আমি এটা বুঝেই বলতে পারতেছি অলিন্দের ডায়াস্টোল হচ্ছে এটা অলিন্দের সিস্টোল হবে তাহলে এটা আর এটা যেহেতু নিরয় সংক্রান্ত কাহিনী তাহলে এখানে বেশিটা হচ্ছে ডায়াস্টোল তাহলে নিডা এটা হচ্ছে নিসি বা অর্থাৎ নিরয়ের সিস্টোল সো আমি এইভাবে আমার মনে থাকতো আমার কোনো এরকম অর্ডাসি নিডাসি মাধ্যমে মনে রাখা দরকার ছিল না আমি জাস্ট ভাগ করে নিতাম 0.7 আর 0.1 এর একটা গ্রুপ যেটা হচ্ছে অলিন্দের জন্য বরাদ্দ 0.5 আর 0.3 এর একটা গ্রুপ যেটা হচ্ছে নিলয়ের জন্য বরাদ্দ এরপর বেশিটা হচ্ছে ডায়াস্টোলে দিয়ে দিব এটা ছিল আমার নিয়ম অথবা তোমরা এই মানে কোডটাও মনে রাখতে পারো এই কোডটা যা মনে থাকবে তার তো আমার নিয়মে মনে রাখা লাগবে না আর যার যাদের যাদের আমার নিয়মটা পছন্দ হয়েছে সেভাবে তোমরা মনে রাখতে পারো যাদের কোড মনে থাকবে কিভাবে পড়বা 871 853 আচ্ছা সো ধন্যবাদ তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে পরবর্তী আরেকটা ভিডিওতে যেখানে আমি আরেকটা হয়তো বায়োলজির হ্যাক্স নিয়ে আলোচনা করবো ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ